हेलो फ्रेंड्स, वेलकम टू योर ओन यूनिक चैनल दैट इज कन्सेपचुअल स्टाडी प्लैटफर्म। बंधुरा आबारो आर एक बार वेलकम तुम्हारे प्रिय चैनल कन्सेपचुअल स्टाडी प्लैटफर्म। बंधुरा आज के एक नय दुटो नय सब एग्जाम किछु जावतीय टिप्स देव जेटा तुम्हारे इंटरव्यू क्रैक करार्जन वन एंड ओनलि सल्यूशन होते चले। चलो आज के की जिनिस डिसकस करब सब विस्तारित जेने नी, तार आगे एक जिनिस देखे नाओ। देखो एखाने नम्बर दिया आछे 7980389095 8777308599। तोमरा कल करे निते पारो फर एनी काइंड अफ पीडीएफ, फर इंटरव्यू, फर प्रिलिमेंस। ओके, मैक्सिमाम कैंडिडेट जुड़े तुम्हराओ जुड़ते पारो तुम्हारे सक्सेसफुल करियर। देखो आज के भेरि भेरि स्पेशल टॉपिक जेटा मैक्सिमाम कैंडिडेटेर डिमांड छिलो सेई निये আমি রেগুলার ভিডিও আপলোড করি। তোমরা অবশ্যই দেখো, এই ভিডিও দেখার আগে ডেসক্রিপশন লিঙ্কে আমি অনেক লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো চেক করে নিও। আর প্লেলিস্টে গিয়ে আদার্স ভিডিও রিলেটেড, আদার্স ইন্টারভিউ রিলেটেড, প্রিলিমেন্স রিলেটেড ক্লাসগুলো দেখে নিও। দেখো আজকের বিষয় কী বলছে, স্ট্যান্ডার্ড টিপস অ্যান্ড ইনফরমেটিভ গাইডেন্স অ্যাবাউট ফুড ইন্টারভিউ অ্যান্ড আদার এক্সাম পার্ট টু। দেখো ফুড নিয়ে তো আমার রেগুলার ভিডিও আছে, আজকেও ফুডের অনেক কোশ্চেন ডিসকাস করব ভিডিওর শেষের দিকে। এবার দেখো স্ট্যান্ডার্ড টিপস, আজকে অনেক টিপস বলে দেবো বা ইন্টারভিউড সব কিছু বলে দেবো, ওয়ান অ্যান্ড অনলি প্রসেসিং বলে দেবো কীভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বা কীভাবে একটা ইন্টারভিউ সাকসেস পাওয়ার জন্য কী কী জিনিস করতে হবে সেই সম্বন্ধিত জিনিস নিয়ে এই পুরো ভিডিও। আর ফুডের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নোট আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক জিনিস শিখে নিয়ে যেতে পারবে। দেখো তার আগে ফর পিএসসি ফুড এসআই ইন্টারভিউ পিডিএফ ক্লাস লাইভ ক্লাস কল অন দ্য অ্যাবভ নাম্বার। তোমরা জানো এই নাম্বারে অনেক ক্যান্ডিডেট কল করেছে বা ক্যান্ডিডেট অনেকেই জুড়ে গেছে, ইন্টারভিউ অলরেডি স্টার্ট করে দিয়েছে অনেক ক্যান্ডিডেট। যারা যারা করনি বা ভাবছো তারাও করতে পারো, জুড়তে পারো, অনেক লাভ হবে। চলো এবার একটুখানি দেখে নাও। এছাড়াও এখানে এই পরীক্ষাগুলোর জন্য ইন্টারভিউ মেন্স বা প্রিলিমস মেন্স ক্লাস হচ্ছে, অনেকেই জানো। যারা জানো না, যারা নতুন জুড়ছো তাদের জন্য বলে দিই, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে আমার ক্লাস বা অনেক দিন ধরে ইন্টারভিউ চলছে। যেমন বোনাস হয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়েছ বা অনেকেই ক্লাস করছো বা তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এর ইন্টারভিউ হবে কিছুদিনের মধ্যে। আইসিডিএস মেন্স, মেনি মেনি কনগ্রাচুলেশন, লাস্ট দিন দুদিন আগেই রেজাল্ট বেরিয়েছিল, অনেক ক্যান্ডিডেট পাস করেছিল, অনেকে জানিয়েছিল, অনেকে এখানে কোর্স আরম্ভ করে দিয়েছে। আমার ভিডিও এই নিয়ে মেন্স রিলেটেড ভিডিও আছে, আরও আসবে, তোমরা ওয়েট করো, আরও ম্যাক্সিমাম ভিডিও আসবে। এবার দেখো ফুড এসআই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চলছে ইন্টারভিউ, টিউটর, নার্সিং ট্রেনিং, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ, ডব্লিউবিসিএস, যে 2020 প্রিলিমস রেজাল্ট বাকি আছে বেরোবে, আর ডব্লিউবিসিএসের গ্রুপ ডি যেটার এখনও রেজাল্ট বেরোয়নি সেটা কিন্তু আসার পথে, মিসলেনিয়াস। এবার পরবর্তীতে এইটাই আসতে চলেছে, মিসলেনিয়াস 2020 প্রিলিমস রেজাল্ট আসবে। ক্লার্কশিপ ক্লাস চলছে, দেখো আইডিও কিছুদিনের মধ্যে ইন্টারভিউ রিসিডিউল জারি হবে। ফায়ার অপারেটর সার্ভিসেস, দেখো পিএসসি যে যে এক্সামগুলো বলেছে ম্যাক্সিমাম এক্সামের সব কিছু বার করে দিচ্ছে। তোমাদের পিএসসি জানি হতাশ, কিন্তু তোমাদের মনটা শক্ত করে প্রিপারেশন করো, কিছু দিনের মধ্যে আপডেট আসার অবশ্যই কথা, যেটা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে। আর পিএসসি যেগুলো বলছে এখন সেই কথাগুলোই হচ্ছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিরেক্টরের মাস এডুকেশন, লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, টেট, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও, এসএসসি, ডিআরডিও, এমটিএস। দেখো এইগুলোর জন্য ইন্টারভিউ প্লাস প্রিলিমেন্সের ক্লাস হচ্ছে, তোমরা জুড়তে পারো। দেখো আজকের যে ক্লাস তার আগে আমি অবশ্যই কিছু কথা বলবো, লেটস ওয়াচ অল এক্সাম ইন্টারভিউ স্পেশাল। ফুডের তো কোশ্চেন অ্যান্সার আছেই ভিডিওর শেষে। প্রথমে আমি যে জিনিসগুলো বলবো সেগুলো সবাইয়ের ইন্টারভিউর জন্য লাগবে, সবাই দেখবে। দেখো কী কী পয়েন্টস আছে, অল এক্সামস ইন্টারভিউ স্পেশাল। অল এক্সাম মানে উপরে যে যে এক্সামের ইন্টারভিউ আছে সেই সেই এক্সাম রিলেটেড স্পেশাল টপিক বা স্পেশাল ডিসকাশান। দেখো কী কী জিনিস করতে হবে তোমাদের, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। বন্ধুরা সবাই পড়াশোনা করছো, সবাই প্রিপারেশন করছো, কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। আর একবার বলছি, ভিডিও শেষে কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ফুড রিলেটেড ম্যাক্সিমাম কোশ্চেন আছে, ইম্পর্ট্যান্ট ফুড জব রিলেটেড। দেখো ফার্স্ট স্টার্ট উইথ সাম কি আইডিয়া ফর ক্র্যাকিং এনি ইন্টারভিউ, ইন্টারভিউ ডু অ্যান্ড ডোন্টস, ইন্টারভিউতে কী করা উচিত কী করা উচিত নয়। অনেকেই আমায় বলেছে দাদা এই নিয়ে একটা ভিডিও, সেই জন্যই ভিডিও। দেখো এবার কী বলছে, কীভাবে মানসিক দুর্বলতাকে দূর করবেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন। হয়তো তোমাকে এটা মুখস্থ করতে হবে না, কিন্তু এর যা গুরুত্ব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সারগুলোর মতনই গুরুত্ব, এর গুরুত্ব কম নয়, এটা ভালো করে জেনে নাও। কীভাবে মানসিক দুর্বলতা কাটাবে বা দূর করবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, দেখো
ইন্টারভিউতে যাওয়ার সময় নার্ভাস লাগাটাই স্বাভাবিক, কম বেশি লাগে। ধরুন যারা বেশি কথা বলেন, ব্যবসায়ী অথবা রাজনীতিবিদ, নেত্রী, তারা প্রতিনিয়ত ভিন্ন সমাজের নানা কথা আলোচনা করেন, তাদের দেখবেন কোনো নার্ভাসনেস লাগে না। তাই আপনি আপনার এই ক্ষুদ্র মানসিক দুর্বলতাকে চট করে কাটিয়ে উঠতে পারবেন যদি বাড়িতে অনবরত আয়নার সামনে বা বাবা মায়ের সামনে কোনো কারেন্ট টপিক নিয়ে আলোচনা করেন, বা তুমি নিজের মনেও নিজে থেকেও বলতে পারো, যে তাহলে তোমার কথার ফ্লুয়েন্সিটা বাড়বে, যেটা একটা কার্যকরী ভূমিকা নিতে পারে ইন্টারভিউ রুমে। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যেমন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়েছে, ইন্টারভিউ লাইভ ইন্টারভিউ চলছে, অনবরত ক্লাস হচ্ছে, আর তোমরাও করতে পারো। আর মনে রাখবেন, আপনার মনোবল এবং দৃঢ়তা আসে যদি আপনার মধ্যে সেই সমস্ত পজিটিভ দিকগুলি থেকে, এবং বারবার অভ্যাসের দ্বারা আপনি এই আপনার নার্ভাসনেসকে ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। পজিটিভিটি আর দৃঢ়তা আর মনোবল, মেন্টাল ফ্রিমনেস কিন্তু দরকার। দেখো নেক্সট কী বলছেন, ভিডিওর শেষে কিন্তু ফুড রিলেটেড কোশ্চেন আছে, এইগুলো বেসিক কোশ্চেন, এইগুলো সবাইকেই জানতে হবে, এইগুলো জেনেই তবে কিন্তু তোমাদের আদার্স প্রিপারেশন করা উচিত। ইন্টারভিউতে সাধারণত কী কী জিজ্ঞেস করা হয়? দেখো ইন্টারভিউতে সাধারণত কী কী জিজ্ঞেস করা হয়, কোশ্চেন অ্যান্সার তো আমি ডিসকাস করি, এবার দেখে নাও কী কী ন্যাচারালি ডিসকাস করা হয়, বা প্রশ্নের উত্তর কেমনভাবে দেওয়া উচিত, কী বলতে চেয়েছে দেখে নাও। প্রথমেই বলে রাখি, ইন্টারভিউতে সব কোশ্চেনের উত্তর সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। ইন্টারভিউতে প্রশ্ন করা হয় প্রার্থীর সক্ষমতা বিষয়ে, সে কতটা কাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বপূর্ণ, পরিবেশ পরিস্থিতির উপর দক্ষতা যাচাই করা হয়, এবং সর্বোপরি প্রার্থীর জ্ঞান এবং ব্যক্তিত্বের উপর বিশেষ নজর দেওয়া হয়। এই এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, এই থেকেই কোশ্চেন হয় বন্ধুরা। কিছু কিছু ইন্টারভিউতে প্রার্থীর মনস্তত্ত্ব, বডি ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষাও নেওয়া হয়। সাধারণত তিন ধরনের প্রশ্ন করা হয়। কী কী প্রশ্ন করা হয়? প্রার্থীর নাম, যোগ্যতা, প্রার্থীর বর্তমান কাজ, প্রিয় শখ মানে হবি, কাজের প্রতি কতটা দায়িত্ববান মানে রেসপন্সিবল পার্সন, কি রেসপন্সিবল নয় ইরেসপন্সিবল, সে যে কাজের জন্য ইন্টারভিউ দিতে এসছে তার জন্য সে কতটা যোগ্য, ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন করা হয়। আর কিসের উপর প্রশ্ন করা হয় দেখে নাও ভালো করে। পার্সোনালিটি টেস্টে প্রার্থী স্বভাব, জ্ঞানের পরিধি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা, দ্যাট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। তুমি কতটা ডিসিশান নিতে পারছো, ডিসিশান মেকিং মানে চট করে একটা দুর্ঘটনা বা চট করে একটা কিছু হলো, তোমার কাছে গাইডেন্স চাইতে এলো বা অ্যাডভাইস চাইতে এলো তোমার এন্টারপ্রেনার্স বা তোমার কাছে যারা এলেন কাজের জন্য, বা তোমার কাছে একে সলিউশনের জন্য সঙ্গে সঙ্গে তোমায় সলিউশন করতে হবে বা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, গাইডেন্স পাওয়ার দিতে হবে। আর সমস্যা সমাধান করার দক্ষতার উপর প্রশ্ন করা হয়, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাকে করা হয়, ঠিক আছে। এবার দেখো, আপনার সম্বন্ধে যদি জিজ্ঞেস করে আপনার সম্পর্কে কী বলবে, আপনার সম্পর্কে আপনি কী বলবেন, হয় এটা জিজ্ঞেস করেছে ইন্টারভিউয়াররা, এবার এর উত্তর কী হবে, মানে আপনার সম্পর্কে আপনি কী বলবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ইন্টারভিউ বোর্ডের সদস্যরা আপনাকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলবেন, এটা স্বাভাবিক, জিজ্ঞেস করতেই পারে, জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইওর সেলফ। এই প্রশ্নের উত্তরে অনেক প্রার্থী হতভম্ব হয়ে পড়েন এবং ভাবেন কীভাবে তারা নিজের সম্বন্ধে বলবেন, কীভাবে শুরু করবেন। অনেকে বলেন আমার নাম, আমার বাবা, আমার মা, আমার জন্ম, আমি কোন জায়গায় থাকি, আমার উচ্চতা, আমার যোগ্যতা, ইত্যাদি আরও অনেক কিছু বলে থাকেন, মানে ইন্ট্রোডিউস ইওর সেলফে। কিছু সদস্য প্রশ্ন করবেন আপনার পিতামাতা কী করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কাজের অভিজ্ঞতা আছে কি। এই সব প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ বা আমরা পেরে যাই ন্যাচারালি। এবার কি বলছে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কিন্তু যখন কেউ বলবেন আমাদেরকে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, মানে সেলফ, একদমই নিজের সম্পর্কে কিছু বলুন, তখন উপরের মতো না বলে, উপরের মতো মানে এইভাবে না বলে, যদি তোমার সম্বন্ধে সুযোগ জিজ্ঞেস করছে, সর্বদা মনে রাখতে হবে আপনি ইন্টারভিউতে উপস্থিত হয়েছেন চাকরি পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা সদস্যদের কাছে তুলে ধরতে হবে। বিদ্যালয় বা অন্য কোনো স্থানে, অন্য কোনো সংস্থায় কাজের কিছু সফলতার কথা বলুন, যাতে তাদের মনে হয় যে কাজ দিলে আপনি আপনার দায়িত্ব সহকারে করতে পারবেন। এর মানে হচ্ছে সব কিছু তো বলবেই, কিন্তু যদি জিজ্ঞেস করে তোমার সম্বন্ধে তুমি কি করেছো, বা তোমার সম্বন্ধে জিজ্ঞেস করে তোমার পজিটিভ পয়েন্ট, বা তুমি যেটায় কনফিডেন্স দেখিয়েছিলে, বা তোমার একটা সদিচ্ছা যেটা করে তোমার ভালো লেগেছিল বা উপকার হয়েছিল অনেকে, সেই জিনিসটা তুলে ধরবে, যাতে করে তাদের বিশ্বাস হয় তোমাকে কিছু দিলে তুমি পজিটিভের সঙ্গে কাজটা করতে পারবে। ওকে,
চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন্টারভিউ রুমে কিভাবে কথা বলা দরকার। ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন, ভেরি ভেরি ভাইটাল। দেখো কখনো কোনো সময় তর্ক বিতর্কে যাবে না, কখনো কোনো সময় যাবে না কন্ট্রোভার্সিতে, কন্ট্রোভার্সিয়াল পয়েন্টগুলোই অ্যাভয়েড করবে। কোনো সাবজেক্ট সম্বন্ধে আপনার বিশাল জ্ঞান থাকতেই পারে, যে ক্ষেত্রে মানে সে ক্ষেত্রে কি হবে, যে যে ক্ষেত্রে তুমি তোমার সাবজেক্টিভ জ্ঞান বেশি আছে, সেক্ষেত্রে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না। মানে তোমার জ্ঞান হয়তো সেই একটা নির্দিষ্ট জায়গায় বেশি থাকতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে তুমি তর্কে যাবে না ইন্টারভিউদের এগেনস্টে যারা নিচ্ছেন। কাউকে ক্রিটিসাইজ করবেন না, বা সর্বদা ইমোশনকে কন্ট্রোলে রাখবেন, মানবিকতা এবং ভদ্রতাকে, ভদ্রতা আপনাকে এগিয়ে নিয়ে যাবেন নির্দিষ্ট লক্ষ্যস্থলে। ইন্টারভিউ শেষ হলে অবশ্যই বলবেন থ্যাংক ইউ, ধন্যবাদ। ইন্টারভিউ রুম থেকে বের হবার সময় প্রথমে কয়েক পা পিছনে আসবে, প্রথমে কয়েক পা পিছনে আসবে আসবে, তারপর ঘর থেকে বেরিয়ে যাবেন। যাবার সময় সামান্য হাসি মুখ যেন থাকে, ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। ওকে, প্রথমে হট করে বেরিয়ে যাবে না, প্রথমে দু পা পেছনে আসবে, তারপর সামনের দিকে যাবে, তারপর ঘর থেকে বেরোবে। এবার যাবার সময় সামান্য যেন হাসি মুখ থাকে, আর যাবার সময় থ্যাংক ইউ বলা 100% ম্যান্ডেটরি, যেটা কি না পয়েন্ট দেবে, পজিটিভ পয়েন্ট। দেখো এবার কি বলছে, আমার কনফিডেন্স কি বাড়াবে, আমার কনফিডেন্স কি করে বাড়াবেন, মানে কি করে বাড়বে, আর আপনার বডি ল্যাঙ্গুয়েজের উন্নতি কি হবে, কি করে কনফিডেন্স বাড়বে বা বডি ল্যাঙ্গুয়েজের উন্নতি কি করে হবে। এবার দেখে নাও ভালো করে, পয়েন্ট ফলো করবে। ইন্টারভিউর কয়েকদিন আগে থাকতে কোনো বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলবেন না, অথবা মোবাইল পুরোপুরি বন্ধ রাখবেন, কারণ পরীক্ষার আগে কোনো কথায় বা ব্যবহারে আপনার মন খারাপ হয়ে যেতে পারে, অথবা হৃদয়ে আঘাত লাগতে পারে, যা আপনার পক্ষে অমঙ্গলজনক, পেসিমিস্টিক। যেদিন ইন্টারভিউ হবে তার আগের দিন রাত 9টার মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়বেন, টেনশনহীন ঘুম আপনার মন এবং শরীরকে খুবই তরতাজা রাখবে। নেক্সট দেখো, পরের পরীক্ষার দিন সকাল থেকে কোনো পড়াশোনা করবেন না, আর অবশ্যই গুরুজনের আশীর্বাদ নিতে ভুলবেন না। নেক্সট কী বলছে দেখো, বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করবে, এরপরেই আসছে আমার ফুড রিলেটেড ভাইটাল কোশ্চেন, ঠিক আছে, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফুড ওয়ার্ক রিলেটেড। দেখো এবার কী বলছে, ইন্টারভিউ ক্যাম্পাসে প্রবেশ করার সময় মোবাইল ফোন নিয়ে যাবে না, মোবাইল ফোন অবশ্যই যদি ভুল করেও থাকে পকেটে নিয়ে যাবেন না, ভেতরে ঢুকবে না। এবার দেখো, কখনো হাতে কলম বা ডায়েরি, আর যদিও ভুল করে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ো, সুইচ অফ অবশ্যই করে রাখবে, যদি ভাইব্রেশান হয় মন কিন্তু ওদিকে চলে যাবে। কখনো হাতে কলম বা ডায়েরি বা অন্য কিছু নিয়ে ইন্টারভিউতে ঢুকবেন না, ফাইল নিয়ে ঢুকতে পারো তবে সেটা যেন মার্জনীয় হয়। রুমাল দিয়ে মুখ মুজবে না বা মুখে হাত দেবেন না। নেক্সট, আর মনে রাখবেন, আপনি যদি প্রথমেই ঘাবড়ে যান তাহলে আপনার হাত থেকে সোনার বলকে অন্য কেউ কেড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তাই ঘাবড়াবেন না, বা ইন্টারভিউ বোর্ডে সহজভাবে উত্তর দেবেন, যে আপনাকে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে সর্বদা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট বলছে, দেখা যায় কম জ্ঞান থাকা সত্ত্বেও অতি সাধারণ প্রার্থীরাও বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচিত হয়, যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ অসংযত হয় তবে আপনি প্রথমে বোর্ড সদস্য প্রার্থী তালিকা থেকে দূরে সরে যাবেন, ঠিক আছে, মানে দূরে চলে যাবে যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক না থাকে, ঠিক আছে। যে প্রার্থী তোমার থেকে, তুমি মনে করছো আমার জ্ঞানটা বেশি, কিন্তু তোমার থেকে যার কম জ্ঞান সে এদিকে বেরিয়ে যাবে যদি বডি ল্যাঙ্গুয়েজ সে ঠিকঠাক করে। আপনার ভালো পোশাক, হাসি, দৃঢ় সংকল্প, ভালো চারিত্রিক বৈশিষ্ট্য বোর্ড কর্তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, তারা ভাবেন এই প্রার্থী অনেক তাড়াতাড়ি বেশি কিছু শিখতে পারবেন, যদিও এখন একটু কম আছে তাতে বিশেষ কিছু যায় আসে না, ভেরি ভেরি ভাইটাল। নেক্সট লাস্ট টপিক দেখো, ইন্টারভিউতে যাওয়ার আগে বাড়িতে ভালোভাবে এগুলো অভ্যেস করুন এবং জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করুন, তাহলে আপনি আপনার চাকরি হাতের মুঠোয় এনে শেষ হাসি হাসতে পারবেন। চলো বন্ধুরা, এই ছিল জিনিস, এবার ভালো করে এগুলো দেখে নেবে। এবার আসছি ফুড রিলেটেড ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখো কি বলছে বন্ধু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে দেখে নেবে। টপ গ্রেড চ্যালেঞ্জিং ফুড ইন্টারভিউ রিলেটেড ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার, স্ট্র্যাটেজিক বুস্টার ইন্টারভিউ। দেখো প্রথম কোশ্চেন,
কোন বছর অন্নপূর্ণা যোজনা রাজ্যগুলিতে দেয়া হয়েছিল? আর নেক্সট কোশ্চেন কি, অন্নপূর্ণা যোজনা থেকে মাথাপিছু কত পরিমাণ খাবার দেয়া হয়? ভেরি ভেরি ভাইটাল কোশ্চেন, তোমরা জানো কীরকম কম্পিটিটিভ, মানে কীরকম ইনফরমেটিভ কোশ্চেন আমার আছে এখানে। এইগুলো হচ্ছে কোশ্চেন, অ্যাকচুয়াল কোশ্চেন তুলে আনা, মুখস্থ করে নেবে। দেখো, অন্নপূর্ণা প্রকল্পটি 1 এপ্রিল 2001 থেকে এই রাজ্যে প্রয়োগ করা হচ্ছে। এতে কত পিছু খাবার দেওয়া হচ্ছে দেখে যাও, মাথা পিছু ভালো করে মুখস্থ করে নেবে। এটা শিশুদের মধ্যাহ্নভোজ, বয়সের দরিদ্র, গর্ভবতী মহিলাদের এবং নিঃস্ব মানুষের জন্য অন্নপূর্ণা যোজনার মতো কিছু কল্যাণমূলক প্রকল্পে বিনামূল্যে খাদ্য সরবরাহের বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়। দরিদ্রের মধ্যে দরিদ্রতম, মানে পুয়েস্ট অফ দ্য পুয়োর অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY, অন্ত্যোদয় অন্ন যোজনা, এর ফুল ফর্ম কী? এটা ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে, AAY এর ফুল ফর্ম কী, তোমরা তখন কী বলবে? অন্ত্যোদয় অন্ন যোজনা। এর 22 মিলিয়ন উপভোক্তাদের জন্য বিনামূল্যে, মানে কত? 22 মিলিয়ন, বুঝতে পারছো এত মানুষ এর আন্ডারে আছে, জন্য বিনামূল্যে গম আর চাল, মানে হুইট আর রাইস সরবরাহ করার পরিকল্পনা আছে। দেখো, প্রেজেন্টলি AAY অন্নপূর্ণা অন্ন যোজনা বেনিফিসিয়ারিস কী পাচ্ছে? গেট 35 কেজি হুইট, 35 কেজি গম আর চাল অ্যাট ₹3 পার কেজি ফর রাইস অ্যান্ড ₹2 পার কেজি ফর হুইট, এই হিসেবে পাচ্ছে, এত অ্যামাউন্ট লোক পাচ্ছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো পরের কোশ্চেন কী বলেছে, ভারতের রেশন কার্ড কে চালু করেন কে? রেশন কার্ড কী এবং কত ধরনের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি ইউনিক ওয়ান। দেখো, ভারতের রেশন কার্ড কে চালু করেন? চালু করেন ব্রিটিশরা। ব্রিটিশরা কখন, কেন? ভারতের শস্যের জনসাধারণের বিতরণের জন্য, ভারতের শস্যকে জনসাধারণের মধ্যে বিতরণের বিবর্তনের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ব্রিটিশদের দ্বারা পরিচালিত হয়েছিল রেশনিং পদ্ধতি। আজকের যে রেশন ব্যবস্থা তোমরা ভোগ করছো বা উপভোগ করছো, সেটা কাদের দ্বারা প্রচলিত হয়েছিল? ব্রিটিশদের দ্বারা, ব্রিটেন। রেশন কার্ড কী ও কত ধরনের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ভাইটাল কোশ্চেন, ফুড রিলেটেড। রেশন সব ক্যান্ডিডেটরাই দেখতে পারো, বাট ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ দেবে ফুড ইন্টারভিউ যাদের আছে। টাইপস অফ রেশন কার্ড কত ধরনের দেখে নাও। অন্ত্যোদয় রেশন কার্ড একরকম। এই ধরনের রেশন কার্ডটি স্থিতিশীল আয় না হওয়া দরিদ্রতম পরিবারগুলিতে প্রদান করা হয়, মানে যাদের ফিক্সড ইনকাম নেই, দ্যাট ইজ কল অন্ত্যোদয় রেশন কার্ড। BPL রেশন কার্ড, BPL মানে বিলো প্রভার্টি লাইন, BPL রেশন কার্ড, দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে এই রেশন কার্ড দেওয়া হয়। APL রেশন কার্ড, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ APL, তোমরা আমায় কমেন্ট সেকশানে বলবে APL এর পুরো কথা কী আর কবে চালু হয়েছিল কার্ডটা। নেক্সট, কালারলেস রেশন কার্ড, এইগুলো হচ্ছে সব রেশন কার্ডের টাইপ। নেক্সট হচ্ছে ব্লু, পিঙ্ক, রেড রেশন কার্ড, অরেঞ্জ রেশন কার্ড, তারপর হচ্ছে ইয়েলো রেশন কার্ড। ওকে, ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, হলুদ, সাদা এবং কমলা রেশন কার্ডের মধ্যে পার্থক্য কী? ভেরি ভেরি ভাইটাল, হলুদ, সাদা এবং কমলার মধ্যে পার্থক্য কী? দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেদের জন্য হলুদ কার্ড, মানে ইয়েলো কার্ড, আর কমলা কার্ড কাদের দেওয়া হয়? সেই পরিবারগুলোকে দেওয়া হয় যাদের বার্ষিক আয় 15,000 থেকে 1,00,000। এই যে ইনফরমেশানগুলো আছে, এই যে ডাটাগুলো আছে বা পার্সেন্টেজ বা ফিগারগুলো, সেগুলো কিন্তু মুখস্থ করে নেবে। কমলা কার্ড দেওয়া হয় সেই পরিবারগুলোকে যাদের বার্ষিক আয় 15,000 থেকে 1,00,000, আর যাদের বার্ষিক আয় 1,00,000 টাকারও বেশি তাদের দেওয়া হয় সাদা কার্ড, হোয়াইট কার্ড। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স, ভেরি ভেরি ইউনিক, মনে রাখবে এই ডিফারেন্স কিন্তু জিজ্ঞেস করবেই তোমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার দেখো কী বলছে, এবার কী কোশ্চেন, ভেরি ভেরি ভাইটাল। এই রকম সিচুয়েশনাল কোশ্চেন কিন্তু তোমাদের আগের দিনও আমি দিয়েছিলাম, যারা আজকের ভিডিও দেখছো অবশ্যই আগের ভিডিওটাও দেখবে, আর বাদবাকি সব ফুড রিলেটেড ভিডিও দেখবে, তবেই এই ভিডিওগুলো তোমরা সাকসেসফুল পাবে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, সব ভিডিওই এরকম এফেক্টিভ ভিডিও। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরো তোমার ফুড সাব ইন্সপেক্টরের কাজের পোস্টিং পড়লো আমফান বিধ্বস্ত সুন্দরবন এলাকায়। ভালো করে কোশ্চেন শুনবে, তুমি জাস্ট কাজের প্রথম দিনেই এসে শুনছো সেখানকার মানুষেরা খাবার ঠিকমতো পাচ্ছে না, যেটা তাদের জন্য সরকার থেকে পাঠানো হয়েছে, মানে সরকার থেকে যে খাবার পাঠাচ্ছিল বা পাঠিয়েছিল সেইগুলো তারা পাচ্ছে না সাধারণ মানুষরা, তাই তাদের না খেতে পেয়ে বা আধপেটা খেয়ে দিন কাটাতে হচ্ছে, খুবই খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থার মধ্যে। এই ক্ষেত্রে তোমার কী করণীয় হবে তৎক্ষণাৎ? একটি বা দুটি বাক্যে বলো, মানে তোমার যখন ওখানে পোস্টিং হয়ে গেল আমফান বিধ্বস্ত এলাকায়, তখন এই রকম অবস্থা তুমি দেখলে তোমার কী কন্ডিশান, বলছে একটি বা দুটি বাক্যে বলো। দেখো,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করে নেবে। কি বলছে, ম্যাডাম বা স্যার যিনি উপস্থিত থাকবেন সম্বোধন করে বলবে, যেহেতু অল্প বাক্যের মধ্যে বলতে হবে তাই বলি, যদিও এটা আমার কাজের প্রথম দিন আর প্রথম দিনেই এই সমস্ত কথা শুনতে হচ্ছে, তাহলে কোথাও না কোথাও খাবার বিতরণ বা ম্যানেজমেন্ট ব্যবস্থার প্রবলেম হচ্ছে, তাই প্রথমেই আমি নিজে গিয়ে ব্যাপারটাকে দেখব বা বোঝার চেষ্টা করব কোথায় খামতি হচ্ছে। যখন দেখব পুরো সিস্টেমটাই অর্থাৎ ফুড ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হচ্ছে না, তখন ওই নির্দিষ্ট এরিয়ায় কর্মরত ফুড ইন্সপেকশন অফিসার বা ফুড সেফটি অফিসার যিনি ছিলেন তার থেকে বিগত কিছু মাসের রিপোর্ট আমি চেয়ে নেব বা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাপারটিকে পর্যবেক্ষণ করব, এবং তারপর আমি আমার উচ্চপদস্থ ফুড ডিপার্টমেন্টাল অফিসারের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং সক্রিয় ভূমিকার মাধ্যমে বিষয়টিকে সমাধান করার চেষ্টা করব যাতে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়। ধন্যবাদ। এই বলে তোমার উত্তর একদম অ্যাপ্ট অ্যান্সার দেবে। আবারও বলছি, বেশি কথা বলবে না আর পুরোপুরি পজিটিভ ভিত্তির সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যাতে তোমার কোনো কনফিউশন না থাকে অ্যান্সারের মধ্যে, বা একটা স্বচ্ছ উত্তর দেওয়ার চেষ্টা করবে, এই রকম মুখস্থ করে নেবে। এই কোশ্চেন কিন্তু আসতে চলেছে, এইগুলো হচ্ছে লজিক্যাল কোশ্চেন, ঠিক আছে। আমার এখানে যারা ইন্টারভিউ করছো বা অনলাইনে করছো বা পিডিএফ নিয়ে করছো তারা জানো এই রকম কোশ্চেন বা এরকম প্রিপারেশান করানো হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, পিডিএস এর সম্পূর্ণ রূপ কী বা পূর্ণ রূপ কী, এর কাজ কী। পিডিএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ফর ফুড। দেখো পিডিএস এর পুরো কথাটা কী, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কী কাজে লাগে বা এর মূল কাজটা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম খাদ্য সুরক্ষার বিধানে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটি দরিদ্রদের জন্য ভর্তুকি মানে সাবসিডাইজড রেটে খাবার দেয়, ভর্তুকি মূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে সক্ষম করে। দ্যাট ইজ ইয়োর মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখো কী বলছে বন্ধুরা, অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশান, কী কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, অ্যান্সার করবে আমাকে যারা যারা ভিডিওটা দেখলে সবাই কমেন্ট করবে। হু গট ম্যান বুকার প্রাইজ ইন 2020 অ্যান্ড ফরওয়ার্ড, কে কিছুদিন আগেই দু একদিন আগেই পেয়েছে ম্যান বুকার প্রাইজ, একজন মহিলা অল্প বয়সী সবজের ম্যান বুকার প্রাইজের হিস্ট্রিতে কম বয়স্ক মহিলা পেয়েছে, কোন দেশের নাম কি আর কিসের জন্য পেয়েছে, কী লিখে পেয়েছে নাম বলবে, ওকে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি প্লেয়ার্স গট অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2020 অ্যান্ড হাউ মেনি ক্রিকেট প্লেয়ার্স আর দেয়ার অ্যামং দেম, বলছে কতগুলো প্লেয়ার্স অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছে, অর্জুনা অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 29th August দেওয়া হয়েছিল, তোমরা মনে করে রাখবে এইগুলো। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় খেলায় কোচের ভূমিকার জন্য, ঠিক আছে, যেটা 1985 থেকে চালু, আর 1991-2 থেকে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, আর অর্জুনা অ্যাওয়ার্ড কবে থেকে 1961। এইখানে জিজ্ঞেস করেছে হাউ মেনি প্লেয়ার্স গট অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2020 2020 সালে কতগুলো প্লেয়ারকে দেওয়া হলো আর কতগুলো ক্রিকেট প্লেয়ার্স এর মধ্যে ছিল, ঠিক আছে বন্ধুরা, এইগুলো অ্যান্সার তোমরা অবশ্যই করবে। দেখো কী বলেছে, এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ এবং পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ ক্লাস করতে অবশ্যই কল করে নাও 7980389095 আর 8777308599। থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, পড়াশোনাটা চালিয়ে দেবো আর আমার ভিডিওগুলো ভালোভাবে ফলো করো, অনেক তোমাদের প্রিপারেশান বুস্ট আপ হয়ে যাবে, যারা জানো বা যারা অনেক দিন থেকে ফলো করছো তারা জানো, আর যারা যারা চাইছো ক্লাস করতে অবশ্যই জয়েন হয়ে যাও, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়ে গেছে এই নাম্বারে কল করে, ওকে। থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস, ভালো থেকো।